হয়। হ্যালো স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান। আজকে ক্লাস আমরা স্টার্ট করব প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। ওকে, তো বেসিক্যালি এর আগে আমরা উদ্ভিদ রাজ্য শেষ করেছি, তো আজকে আমরা বেসিক্যালি প্রাণী রাজ্য নিয়ে হচ্ছে ডিসকাস করব। তো প্রাণী রাজ্যের মধ্যে বেসিক্যালি দুটো ভাগ হয় এবং প্রত্যেকটা ভাগের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টারমার্ক করবো এবং সেই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে হচ্ছে করতে হবে। ওকে, আর বাকি যেগুলো হচ্ছে আমি স্টারমার্ক করবো না, সেগুলো তোমরা যে ছকের মাধ্যমে আমি যেটুকুনি বলবো শুধু সেটুকুনি মনে রাখবে। ক্লিয়ার? তো চলো স্টুডেন্ট, আজকে ক্লাস শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টে আমাদের এখানে প্রাণী রাজ্য দুটো শ্রেণীতে বিভক্ত। ওকে, তো আমরা দুটো শ্রেণী হচ্ছে দুমাত্রায় লিখে নিচ্ছি, দুটো শ্রেণীতে বিভক্ত। একটিকে বলা হয় নন কর্ডেট, নন কর্ডেট। ওকে, নন কর্ডেট, এবং অন্যটিকে বলা হয় কর্ডেট। ওকে, অন্যটিকে বলা হয় কর্ডেট। তারপরে আমাদের নন কর্ডেটের মধ্যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত আছে। তো কি কি, মানে বিভিন্ন পর্বে বিভক্ত আছে, একটু আমরা দেখে নিই কি কি আছে। তো বেসিক্যালি প্রত্যেকটা আমাদের ভালো করে হচ্ছে মনে রাখতে হবে। ওকে, নন কর্ডেটের আন্ডারে হচ্ছে এগুলো আছে পলিফেরা, নিডারিয়া, টিনোফোরা, ফ্ল্যাটি হেলমিন্টিস, নিমাটোডা, অ্যানেলিডা, অর্থোপোডা, মোলাস্কা, একাইনোডারমাটা আর হেমিকর্ডেট। ওকে, তো প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু আমরা হচ্ছে পড়বো, কিন্তু তার মধ্যে যেগুলো স্টার মার্ক সেগুলো শুধুমাত্র আমরা পরীক্ষার জন্য পড়বো, এবং প্রত্যেকটা তিনটে করে বৈশিষ্ট্য সাথে হচ্ছে উদাহরণ। ক্লিয়ার? চলে আসবো এবার আমরা কোঅর্ডিনেটের মধ্যে, তো যেটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে, যেখানে আমরা সব থেকে বেশি কিছু মনে রাখতে হবে। তো এটাকে হচ্ছে আমরা ঠিক এইভাবে শ্রেণীবিন্যাস করবো আমাদের খাতার মধ্যে, দুই তিন। ওকে, তো ফার্স্টে আসছে আমাদের ইউরো কোঅর্ডাটা, ইউরো কোঅর্ডাটা, সেফালো কোঅর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা, ওকে, তো বেসিক্যালি কর্ডেট হচ্ছে তিনটে ভাগে বিভক্ত, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ক্লিয়ার? এবার আমাদের এখান থেকে ভার্টিব্রাটা আবার হচ্ছে দুটো ভাগে বিভক্ত, ভার্টিব্রাটা দুটো ভাগে বিভক্ত। ওকে, একটিকে বলা হচ্ছে অ্যাগন্যাথোস্টোমাটা, অ্যাগন্যাথোস্টোমাটা, এবং অন্যটিকে বলা হয় ন্যাথোস্টোমাটা। ওকে, ন্যাথোস্টোমাটা। ক্লিয়ার? অ্যাগন্যাথোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা, পরিষ্কার এতটা? তো অ্যাগন্যাথোস্টোমাটা বলতে যাদের মুখে বেশি হচ্ছে চোয়াল থাকে না, ওকে, আর ন্যাথোস্টোমাটা বলতে যাদের মুখে চোয়াল থাকে। তো দেখো, চোয়াল কাদের থাকে, যেমন আমাদের চোয়াল থাকে, যার ফলে আমরা কোনো খাদ্যকে মানে শক্ত কিছুকে হচ্ছে কামড়ে চিবিয়ে ভেঙে দিতে পারি, তাই না? তো এরকম হচ্ছে মাছের থাকে, সরীসৃপ, এদের প্রত্যেকে থাকে। তো সেগুলো আমরা এক এক করে হচ্ছে দেখবো, ওকে, ওয়ান বাই ওয়ান জাস্ট নোট করতে থাকবো। তো এসলি অ্যাগন্যাথোস্টোমাটার আন্ডারে হচ্ছে একটি মাত্র শ্রেণী থাকে অ্যাগন্যাথোস্টোমাটার আন্ডারে, মনে রাখতে হবে, সাইক্লোস্টোমাটা। ওকে, সাইক্লোস্টোমাটা, ওকে, সাইক্লোস্টোমাটা। ওকে, তারপরে ন্যাথোস্টোমাটার আন্ডারে চলে আসছে সব থেকে বড় যে ক্লাসিফিকেশন, সেটা আসছে ন্যাথোস্টোমাটার আন্ডারে। ওকে, কি কি আসছে এখানে? ফিশেস, যেটা অ্যাকচুয়ালি ফিশেস হচ্ছে, ফিশেস হিসেবে হচ্ছে মনে রাখতে পারো। ওকে, ফিশেস মানে মাছ প্রজাতি কে বলা হচ্ছে। ক্লিয়ার? তো বেসিক্যালি ফিশেস বলতে হচ্ছে ফিশেস, এবং এটাকে হচ্ছে মাছ প্রজাতিকে হচ্ছে ইন্ডিকেট করে। তারপরে চলে আসছে আমরা এদিকে টেট্রাপোডা, টেট্রাপোডা। ওকে, তো বেসিক্যালি দেখো, যদি আমরা হচ্ছে ক্লাসিফিকেশন আমাদের ভালো করে হচ্ছে মাথায় ঢুকে যায়, তাহলে কিন্তু অল ওভার মানে প্রাণী রাজ্য যেটা আছে সেটা আমাদের কাছে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো বেসিক্যালি ক্লাসিফিকেশনটা আগে হচ্ছে নিজেরা হচ্ছে ভালো করে মনে করার চেষ্টা করো, এবং যেভাবে আমি বলছি ঠিক সেইভাবে নিজেরা পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করো, এবং পুরো ক্লাসিফিকেশনটা হয়ে গেলে আমি একবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে খুব ইজিলি তোমরা পুরো ব্যাপারটাকে হচ্ছে ক্যাচ করতে পারো। ওকে, তো ওয়ান বাই ওয়ান নোট করো। তো টেট্রাপোডা, টেট্রাপোডা বলতে টেট্রা মানে হচ্ছে ফোর, বায়োলজিতে টেট্রা মানে বায়োলজি নয়, এটা পুরো অল ওভার সায়েন্সে যে কোনো জায়গায় টেট্রা মানেই হচ্ছে ফোর বোঝায়। ওকে, তো টেট্রাপোডা মানে যাদের চারটে চতুষ্পদী, ঠিক আছে, চারটে হাত পা যাদের আছে।
আচ্ছা চলে আসি আমরা ফিসেসের মধ্যে, ফিসেসের মধ্যে দুটো প্রজাতি দেখা যায়, ফিসেসের মধ্যে দুটো ভাগে ভাগ আছে, কনড্রিকটিস, কনড্রিকটিস আর অস্ট্রিকটিস, অস্ট্রিকটিস। ওকে, তো বেসিক্যালি কনড্রিকটিস আর অস্ট্রিকটিস, ক্লিয়ার? এটা কনড্রিকটিস আর অস্ট্রিকটিস। এবার চলে আসছে আমরা টেট্রাকোডায়। তো টেট্রাকোডা বেসিক্যালি হচ্ছে চারটে ভাগে হচ্ছে বিভক্ত, এটাকে আমরা এইভাবে চারটে ভাগে ভাগ দেখাতে পারি। ওকে, চারটে ভাগে বিভক্ত। ওকে, কি কি? ফার্স্ট চলে আসছে উভচর। ওকে, উভচর, তারপরে সরীসৃপ, সরীসৃপ। ওকে, উভচর, সরীসৃপ, তারপরে পক্ষী, পক্ষী আর স্তন্যপায়ী। ওকে, স্তন্যপায়ী, ক্লিয়ার প্রত্যেকটা? তো এখন টেট্রাপোডা আন্ডারে চারটে আছে, উভচর, সরীসৃপ, পক্ষী আর স্তন্যপায়ী। তো এগুলোর ইংলিশ নামটা একটু জেনে রাখা দরকার তোমাদের। উভচর অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, রেপটিলিয়া। ওকে, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, অ্যাভিস মানে হচ্ছে যত পাখির প্রজাতি আছে তাদেরকে বোঝায়, আর স্তন্যপায়ী, ম্যামেলিয়া, ম্যামেলিয়া। ওকে, প্রত্যেকটা বুঝতে পারলে? অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস আর ম্যামেলিয়া, ক্লিয়ার? তো চলো এইবার হচ্ছে পুরো যে ডায়াগ্রামটা আমি হচ্ছে আঁকলাম সেটাকে ভালো করে একটু বুঝে নিই যে কেন এইভাবে এইভাবে ভাগ ভাগ করা হয়েছে। ওকে, তো দেখো একদম ফার্স্টে যদি আমরা প্রাণী প্রজাতিকে দেখি, তাহলে যারা এসেছিল তাদেরকে বলা হয় নন কোয়ার্টেড, মানে তাদের দেহে হচ্ছে কোনো রকম হাড়, মানে আমাদের যে অস্থি থাকে যার ফলে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এত সুন্দর মানে আমাদের দেহের মধ্যে কি হাড়ের একটা সুন্দর গঠন বা স্ট্রাকচার আছে যার ফলে আমরা হাঁটছি, কথা বলছি, হাত নাড়াচ্ছি, প্রত্যেকটা হচ্ছে সম্ভব, ক্লিয়ার? তো বেসিক্যালি প্রথম যারা এসেছিল তাদেরকে নন কোয়ার্টেড বলা হতো, কেন? কারণ তাদের মধ্যে হাড়ের কোনো স্ট্রাকচার ছিল না, ক্লিয়ার? তো দেখো তাহলে এখানে হচ্ছে পরিফেরা, পরি কথা হচ্ছে হচ্ছে পোর, পোর থেকে পরি এসছে। তো বেসিক্যালি হচ্ছে এই ধরনের প্রাণীদের মধ্যে হচ্ছে পোর থাকে অসংখ্য, ঠিক আছে? এদের পুরো দেহে কিন্তু বিভিন্ন ছোট বড় পোর থাকে আর একদম মানে পোর থাকে, ঠিক আছে, ছিদ্র থাকে আর একদম মাথায় একটা বড় ছিদ্র থাকে। তো সেই কারণে এদেরকে পরিফেরা বলা হয়। বৈশিষ্ট্যগুলো বই থেকে দেখছো, তিনটে বৈশিষ্ট্য দেখলেই হবে। এবং প্রথম বৈশিষ্ট্য অবশ্যই রাখতে হবে যে এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে, ঠিক আছে? দেহে যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলোকে অস্ট্রিয়া বলে, আর বড় একদম মুখে যে ছিদ্র থাকে তাকে বলা হয় অস্কিউলম, ঠিক আছে? তো তারপর ক্যারেক্টার চলে আসে আমরা নিডারিয়া। নিডারিয়া হচ্ছে নিডিল থেকে হচ্ছে নিডারিয়া এসছে, কারণ এই নিডারিয়া পর্বের মধ্যে যত হচ্ছে প্রাণী আসে তাদের প্রত্যেকের হচ্ছে নিডিল লাইক হচ্ছে একটা সূচালো হচ্ছে মানে দংশন কোষ থাকে, ঠিক আছে? সেখান থেকে এদের নাম এসছে নিডারিয়া। তো তারপরে আসছে আমাদের টিনোফোরা। তো এখান থেকে টিনোফোরাটা তোমাদের পড়ার দরকার নেই। তারপরে যেটা পড়তে হবে প্ল্যাটি হেলমিনথিস, এটাকেও কিন্তু স্টারমার্ক করবে, কারণ কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু দ্বিস্তরী প্রাণী, মানে এদের দেহে হচ্ছে দুটো করে স্তর থাকতো, ঠিক আছে? একটাকে বলা হয় এক্টোডার্ম আর একটাকে বলা হয় এন্ডোডার্ম। কিন্তু প্ল্যাটি হেলমিনথিস হচ্ছে ফার্স্ট পর্ব যেখানে হচ্ছে এদের মধ্যে যে প্রাণীগুলো দেখা যায় তাদের দেহ হচ্ছে তিনটে স্তর বিশিষ্ট, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মাঝখানে থাকছে মেসোডার্ম, ক্লিয়ার? তো এদেরকে বলা হয় প্ল্যাটি হেলমিনথিস। এবং প্ল্যাটি হেলমিনথিস এর মধ্যে পড়ে যায় সাধারণত চ্যাপ্টা জাতীয় যে কিরমি গুলো আছে যেগুলোকে আমরা চিটা কিরমি বলি, সেই কিরমি বা সেই ধরনের প্রাণীরা হচ্ছে প্ল্যাটি হেলমিনথিস এর মধ্যে থাকে। তো তিনটে করে বৈশিষ্ট্য এবং হচ্ছে তাদের দুটো উদাহরণ। ওকে, তারপর আসছে নিমাটোডা। তো নিমাটোডা বেসিক্যালি হচ্ছে গোল কিরমি যেগুলো তারা নিমাটোডা। তো নিমাটোডা আলাদা করে কিছু পড়ার নেই, ঠিক আছে? এটা আমি স্টারমার্ক করবো না। তো বেসিক্যালি অ্যানিলিডাটাও তোমরা দেখছো, কারণ অ্যানিলিডা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য, এখানে হচ্ছে আমরা যত জোক, কেঁচো এই ধরনের যে যে প্রাণীগুলো দেখি তারা প্রত্যেকে পড়ে যাচ্ছে অ্যানিলিডার মধ্যে। তো বেসিক্যালি এদের দেহও কিন্তু হাড় নেই, যে কারণে আমরা নন কোয়ার্ডেটের মধ্যে রাখছি এদের, ঠিক আছে? তো অ্যানিলিডার মধ্যে কি হচ্ছে, কেন এদের নাম অ্যানিলিডা? কারণ এদের দেখবে প্রত্যেকে জোক বলো, কেঁচো বলো, বা হচ্ছে আর এক ধরনের প্রাণী দেখা যায় যেমন ছোট ছোট লাল লাল রঙের হয়, ডাটা রিং রিং মতো লাগে, যেটাকে আমরা কেন্ন বলি অনেকে, ঠিক আছে? তো বেসিক্যালি এই ধরনের যে প্রাণীগুলো আছে তারা প্রত্যেকে অ্যানিলিডার মধ্যে থাকে, কারণ কারণ এদের দেহ হচ্ছে আংটির মতো
খন্ড দিয়ে দিয়ে ঝুড়ে 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 এদের দেহটা তৈরি হয়। তো সেই কারণে হচ্ছে অ্যানিল কথা থেকে, মানে যেটা আংটি বা রিং ফর্ম কিছুকে বোঝায়, সেটা থেকে এসছে আমাদের অ্যানিলিডা। ওকে, তারপর চলে আসছে আমরা অর্থোপোডা। অর্থোপোডা বেসিক্যালি হচ্ছে জয়েন্টেড লেগস কে বোঝায়, তো অর্থোপোডাও তোমরা পড়বে, জয়েন্টেড লেগস। ওকে, তো সাধারণত হচ্ছে যত পতঙ্গ আছে, ঠিক আছে, মশা মাছি থেকে শুরু করে গঙ্গা ফড়িং কাঁকড়া, এরা যাদের মোটামুটি জয়েন্টেড লেগ দেখা যায়, যাদের পাগুলো হচ্ছে খন্ড খন্ড জুড়ে জুড়ে, যেমন ফড়িং আছে, তারপরে তেঁতুল বিছে, কাঁকড়া বিছে, এগুলো প্রত্যেকটা কি প্রত্যেকটা পতঙ্গের মধ্যে পড়ে, এবং হচ্ছে এদের লেগ গুলো মানে পাগুলো দেখবে জোড়া জোড়া, ঠিক আছে, একটার সাথে আর একটা জুড়ে 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 যায়, তারপরে পাটা তৈরি হয়েছে। তো বেসিক্যালি এদের এরা প্রত্যেকেই কিন্তু অর্থোপোডার মধ্যে পড়ে। ওকে, তারপরে চলে আসছে মোলাস্কা। তো মোলাস্কা হচ্ছে যত শামুক প্রজাতি আছে তারা সবাই মোলাস্কার আন্ডারে পড়ে, ক্লিয়ার? তাহলে মোলাস্কার আন্ডারে কারা পড়ছে, যত শামুক প্রজাতি আছে তারা প্রত্যেকে মোলাস্কার আন্ডারে পড়ে, ক্লিয়ার এটা? ওকে, চলো এবার আমরা চলে আসি একাইনো ডার্মাটা। একাইনো ডার্মাটা কি, দেখো একাইনো, একাইনো মিন্স হচ্ছে কাটা, ঠিক আছে, একাইনো হচ্ছে কথা অর্থ হচ্ছে কাটা, আর ডার্মাটা মানে হচ্ছে ডার্মিস, মানে হচ্ছে স্কিন। তো স্কিনে যাদের বেসিক্যালি হচ্ছে কাটা থাকে তাদেরকেই বলা হয় একাইনো ডার্মাটা। ওকে, এটা হচ্ছে এদের স্পেশাল বৈশিষ্ট্য। তো বেসিক্যালি আমি মুখে যেটা বললাম, যদি তোমরা না লিখে থাকো তাহলে হচ্ছে পাশে নোট রাখতে পারো এটার সাথে, হচ্ছে প্রত্যেকটা যে কটা আমি স্টারমার্ক করলাম প্রত্যেকটা তোমরা তিনটে করে বৈশিষ্ট্য এবং হচ্ছে তাদের দুটো উদাহরণ কিন্তু অবশ্যই লিখছো। এখান থেকে চলে আসছে আমরা হেমিকর্ডাটা। তো হেমিকর্ডাটার মধ্যেও সেম, হেমিকর্ডাটা হলো নন কর্ডেট আর কর্ডেট এর মাঝে হচ্ছে বৈশিষ্ট্য বহন করে, যার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায় কর্ডেট এর মতো, মানে এদের মধ্যে সবে নোটোকর্ড তৈরি হয়, বোঝা গেল? মানে এদের মধ্যে সবে একটা শীট দেওয়ার মতো জিনিস তৈরি হয়, যার ফলে এদেরকে বলা হয় কর্ডেট এবং নন কর্ডেট এর মাঝের বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে জীব। ওকে, তো বেসিক্যালি পুরো জিনিসটা বুঝতে পারলে যে নন কর্ডেট এর মধ্যে আমরা কাদেরকে পড়লাম, ক্লিয়ার? এবার চলে আসছে আমরা কর্ডেট। তো বেসিক্যালি কর্ডেট এর মধ্যে আমরা যেসব প্রাণীগুলো পড়বো বা যে পর্বগুলো আমরা পড়বো সেগুলো প্রত্যেকটাই পর্ব, অধিশ্রেণী, শ্রেণী প্রত্যেকটাই কিন্তু বেসিক্যালি তাদের মধ্যে কর্ডেট, মানে তাদের দেহে হচ্ছে হাড়ের প্রেজেন্স পাওয়া যায়, ঠিক আছে, মানে অস্থি প্রেজেন্ট আছে, বোঝা গেল? তো অস্থি উপস্থিত থাকার জন্য এদেরকে কর্ডেটের মধ্যে রাখা হয়েছে। ফার্স্ট আছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তো পুরো চারটার মধ্যে আমি শুধু যেগুলো বলবো সেগুলো পড়বে, তাদের বৈশিষ্ট্যগুলো তিনটে বৈশিষ্ট্য পড়বে সাথে উদাহরণ পড়বে, আর কিছু পড়ার দরকার নেই। বাকিটা শুধু জাস্ট এইরকম ভাবে চার্টের ফর্ম মুখস্থ রাখো, কারণ আপকামিং ডেজে যদি তোমরা ক্লাস ইলেভেনে উঠে সায়েন্স নাও সেক্ষেত্রে কিন্তু এটা এই চারটাই কিন্তু সব থেকে বেশি কাজে লাগবে। ওকে, তো স্টুডেন্ট চলো তারপর দেখা যাক কর্ডেটের। তো এখানে কি বললাম, কর্ডেট হচ্ছে তিনটে ভাগে বিভক্ত, ইউরোকর্ডেট, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ওকে, ভার্টিব্রাটা রাদার হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে অ্যাগনাথোস্টোমাটা আর একটা ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথোস্টোমাটা কাদের বলা হয়, যাদের বেসিক্যালি চোয়াল দেখা যায় না, অ্যাগনাথো, এক কথার মিনিং হচ্ছে নেই, ঠিক আছে, এক কথার মিনিং হচ্ছে নেই যাদের, ঠিক আছে। ন্যাথোস্টোমাটা হচ্ছে যাদের মধ্যে চোয়াল আছে তাদেরকে ন্যাথোস্টোমাটা বলা হয়, আর অ্যাগনাথোস্টোমাটা হচ্ছে যাদের মধ্যে চোয়াল নেই, ক্লিয়ার? ওকে, তারপরে চলে আসি আমরা পিসেস। তো বেসিক্যালি ন্যাথোস্টোমাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। দেখো মাছের কিন্তু চোয়াল থাকে, তাই না? মাছের আমরা দেখেছি তাদের পাটিতে দাঁত থাকে, অনেক মাছ আছে, তো বেসিক্যালি মাছের চোয়াল থাকে, তো সেই কারণে এদেরকে ন্যাথোস্টোমাটার আন্ডারে হচ্ছে রাখা হয়, ক্লিয়ার? তো ন্যাথোস্টোমাটার আন্ডারে চলে আসছে আমাদের পিসেস, মানে হচ্ছে মাছ প্রজাতি বা ফিশেস, আর হচ্ছে টেট্রাপড, মানে চতুষ্পদ, যাদের হচ্ছে চারটে পা আছে, বোঝা গেল? তো বেসিক্যালি দেখো পিসেস যেটা আছে সেটা দুটো ভাগে বিভক্ত, এক হচ্ছে অকন্ড্রিকটিস আর দ্বিতীয় হচ্ছে অস্ট্রিকটিস। এবার কন্ড্রিকটিস আর অস্ট্রিকটিস এর মধ্যে ডিফারেন্স কি? তো বেসিক্যালি কন্ড্রিকটিস আর অস্ট্রিকটিস বলতে বোঝায় কন্ড্রিকটিস হচ্ছে যারা তরুণাস্থি বিশিষ্ট, মানে যাদের অস্থি হচ্ছে নরম প্রকৃতির, যেমন আমরা শঙ্কর মাছ দেখেছি তার অস্থিগুলো, মানে তার হাড়গুলো আমরা চিবিয়ে খেয়ে নিতে পারি, তাই না? তারপরে কি এদের হচ্ছে অস্থি হচ্ছে কন্ড্রিকটিস প্রকৃতির, মানে এদের অস্থি হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট, আর যাদের অস্থি হচ্ছে প্রকৃত, মানে হচ্ছে শক্ত, যেগুলোকে আমরা চিবিয়ে খেতে পারি না, তাদের, মানে যাদের প্রকৃত অস্থি আছে তাদেরকে বলা হয় অস্ট্রিকটিস, বোঝা গেল? তাহলে কন্ড্রিকটিস আর অস্ট্রিকটিস এর মধ্যে ডিফারেন্স। তো এখানে হচ্ছে আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তোমাদের বই থেকে পড়তে হবে, যেরকম হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু প্ল্যাকার্ড আঁশ দেখা যায়, আর এদের ক্ষেত্রে সেখানে হচ্ছে টিনয়েড আঁশ দেখা যায়, ঠিক আছে। তো এছাড়াও এদের মধ্যে কিন্তু সাইক্লয়েড প্রকৃতির আঁশও দেখা যায়। তো সাইক্লয়েড আর টিনয়েড দু প্রকার আঁশ কিন্তু এদের মধ্যে দেখা যায়, আর এদের মধ্যে শুধুমাত্র প্ল্যাকার্ড প্রকৃতির হচ্ছে আঁশ দেখা যায়, ক্লিয়ার? তো স্টুডেন্ট এবার আমরা চলে আসো টেট্রাপোডা, মানে চতুষ্পদী প্রাণী, যাদের হচ্ছে চারটে হাত পা আছে। একদম ফার্স্টে চলে আসো উভচর। তো উভচরের মধ্যে আমরা যদি ব্যাঙ দেখি, তারপর হচ্ছে ব্যাঙ ছাড়া গিরগিটি, ঠিক আছে, বা হচ্ছে যেসব ওই ছোট ছোট যে কুমির প্রজাতি আছে, তো এরা প্রত্যেকে কি চতুষ্পদী উভচর, এরা হচ্ছে জলেও থাকে ডাঙ্গাও থাকে। কিন্তু এখানে তুমি সাপের কথা যদি মনে করো
তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ যদি সাপের হচ্ছে কোনো পাই নেই, তাই তো? তো নাও উভচর বলতে আমরা যাদেরকে বুঝি তো বেসিক্যালি গোসাপ বলা হয়, কুমিরের ছোট ছোট এক ধরনের প্রজাতি আছে যেটাকে গোসাপ বলা হয়, তারা কিন্তু জলেও থাকে স্থলেও থাকে, বোঝা গেল? তাহলে এরা হচ্ছে উভচর, তাহলে এরা পড়ে যাচ্ছে টেট্রাপডের আন্ডারে। তারপর আমরা চলে আসছি সরীসৃপ আছে, সরীসৃপের মধ্যে হচ্ছে সাপ পড়ে যায়। তো এখানে সরীসৃপেরও কিন্তু মানে সাপ ছাড়া অন্য যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু যেরকম বেজি এরা প্রত্যেকেই কিন্তু চারটে পা যুক্ত, তো সেই কারণে দেখে টেট্রাপডের আন্ডারে রাখা হয়। তারপরে চলে আসছে আমাদের পাখি, পাখিও কিন্তু চারটে হাত পা বিশিষ্ট, মানে প্রথম হাত দুটো আমরা জানি যে রূপান্তরিত হয় বা অভিযোজনের ফলে, যেহেতু পাখিদের উঠতে হয় সেই কারণে অভিযোজনের ফলে সেটা চেঞ্জ হয়ে ডানায় পরিণত হয়েছে। আর একইভাবে পা দুটো বসার জন্য বা বিভিন্ন কাজে ইউজ করে, বোঝা গেল? তারপরে চলে আসছে স্তন্যপায়ী ম্যামেলিয়া, যারা বেশি হচ্ছে স্তন পান করে বড় হয়, ঠিক আছে? মানে মাতৃ দুগ্ধ পান করে, যেমন তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে মানুষ, আমরা নিজেরাই, তাই তো? তাহলে আমরা বেসিক্যালি হচ্ছে স্তন্যপায়ী, কারণ আমরা মায়ের স্তন পান করে বা মায়ের বুকের দুধ পান করে বেশি আমরা বড় হই, তো সেই কারণে হচ্ছে আমাদেরকে বলা হয়। বা আমাদের মতো যত প্রজাতি আছে সেগুলো হচ্ছে কুকুর বিড়াল, ঠিক আছে? এরা প্রত্যেকেই কিন্তু স্তন্যপায়ী, বোঝা গেল? তো এইগুলো হচ্ছে টেট্রাপডে হচ্ছে আন্ডারে বিভিন্ন শ্রেণী, ক্লিয়ার? তো স্টুডেন্ট বেসিক্যালি এখান থেকে আমরা কি কি পড়বো, এখান থেকে আমাদের কোন কোন বৈশিষ্ট্যগুলো পড়তে হবে? এখান থেকে আমাদের কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, ঠিক আছে, এই দুটো বৈশিষ্ট্য এবং এদের মধ্যে যে পার্থক্য বেসিক এটা পড়তে হবে। উভচর প্রাণীদের বৈশিষ্ট্য, সরীসৃপের বৈশিষ্ট্য, স্তন্যপায়ীর বৈশিষ্ট্য আর পক্ষীর বৈশিষ্ট্য, ঠিক আছে? তো বেসিক্যালি এই চারটে আর এই দুটো আমাদেরকে এখান থেকে বৈশিষ্ট্য জানতে হবে, সাথে হচ্ছে তাদের উদাহরণ। বাকি দেখো সাইক্লোস্টোমাটা আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এগুলোর কোনো বৈশিষ্ট্য পড়ার দরকার নেই। বই থেকে শুধু আমি যে কটা এখানে স্টার মার্ক করেছি সেখান থেকে তিনটে করে বৈশিষ্ট্য পড়লেই যথেষ্ট, তোমরা তিনটে করে বৈশিষ্ট্য এবং সাথে হচ্ছে তাদের উদাহরণ পড়ে হচ্ছে এখান থেকে রাখলে এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, ওকে? পুরো গ্যারান্টি, ক্লিয়ার? তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা যদি এখানে শেষ করবো, কারণ আজকের ক্লাসের টপিক এখানেই শেষ হচ্ছে। তো আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি কেউ নতুন হয়ে থাকো তাদের যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বঙ্গবাসলা সাবস্ক্রাইব করো, ওকে? তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ওকে?